বন্ধুরা, গ্রাম বাংলায় দেখুন এখনো গরুর গাড়ি রয়েছে। গরুর গাড়িতে বর্ষার পর এই আমন ধান গাদা থেকে গাড়িতে তুলে দুই কৃষক, দেখুন কত সুন্দর পরিবেশ, মাঠে থেকে ধান গাড়িতে তুলে সাজিয়ে গুছিয়ে। ধান কিন্তু সুন্দর একটা বাঁধন আছে, সাজিয়ে সাজিয়ে কাঁইচি করে এদিক ওদিক বেঁধে সুন্দর করে চাপাতে হয়, না হয় ডাবাই হয়ে যায়, না হয় ওলাট হয়ে যায়। ওলাট বলতে পিছনটা ভারী, মানে গাড়ির জোয়ান উঠে যাবে। আবার ডাবাই মানে গরুর কাঁধে লাগবে, মানে সামনের দিকটা ভারী হয়ে গেলে সেটাকে বলে ডাবাই। তো এইভাবে ব্যালেন্স নিয়ে ধান গুছিয়ে গুছিয়ে চাপাতে হয়। সামনে সর্ষের বাড়ি, সর্ষের জমি ফুল ফুটেছে, হলুদ ফুল। চতুর্দিকে রাখালেরা গরু খুলেছে ফাঁকা মাঠে, আর দুই কৃষক দেখুন সাজিয়ে সাজিয়ে গরু গাড়িতে ধান চাপিয়ে বাড়ির পথে রওনা দেবে। এখন ধান তোলার কাজে খুবই ব্যস্ত চাষি। অপূর্ব একটা চিত্র, কিছুক্ষণ পর গরুর কাঁধে জোয়ান নিয়ে যখন ওম পা 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 পা, ডাইনে চ ডাইনে চ, বাঁয়ে 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 বাঁয়ে, ডায় 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 ডায়, এরকম নিয়ে যাবে, সেই বোলটিও খুব সুন্দর লাগে। কিন্তু এই বোল, এই গরুর গাড়ি, ধান বোয়ানো সব কিন্তু হারিয়ে গেছে, কোথায় যেন হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। তবু ক্ষীণ কিছু কিছু চিত্র এখনও কিন্তু চাষিদের মধ্যে দেখা যায়। গরুর গাড়ি কদাচিৎ এই গরুর গাড়িতে ধান বোয়ানো, এখন সব ট্র্যাক্টরে ধান বোয়ানো হয়ে গেছে। তো দেখুন ধান চাপানো প্রায় হয়ে গেছে, তাই নাকি? এখন ধানের গাড়িটি জোয়ান দিয়ে বাঁধা হয়ে গেল। এরপর কিন্তু গরুগুলোকে ওই জোয়ান কাঁধে চাপিয়ে গরুগুলোকে ডাকিয়ে ডাকিয়ে ধান কিন্তু ওই দেখুন দূরের গ্রামের পথ ধরে, মেঠো রাস্তা ধরে ওম পা 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 করে গাড়িটা কিন্তু নিয়ে চলে গেল দুই চাষি। অপূর্ব একটা চিত্র সত্যি, গরুগুলি মাঠে চড়ছে, শীতের রোদ্দুস্নাত ওয়েদার অপূর্ব, একদম গ্রাম বাংলার চিত্র। যদি সম্পূর্ণ আরও এরকম এরকম ভিডিও দেখতে চান, যদি ভালো লেগে থাকে, তাহলে শাল নদীর বুকে ছোট্ট গ্রাম মহুলা গ্রামের গ্রাম বাংলার চিত্র আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল পার্থ চ্যাটার্জি ব্লগ একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন গরুর গাড়িতে ধান বোঝাই করে কেমন চাষিরা গরু ডাকাতে ডাকাতে মাঠের মেঠো রাস্তা ধরে, সরু রাস্তা ধরে যাচ্ছে। আর উঁচু উঁচু আলগুলোকে যখন পার হচ্ছে তখন গাড়িটা কখনো ডান দিকে কখনো বাঁ দিকে হেলতে দুলতে লাফাতে লাফাতে যাচ্ছে। আর পিছনে দুটো বাঁশকে বলে পেছারি, সে পেছারিটা মোচড় খাইয়ে কিন্তু আগে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখলাম।